রাজকোটে ইংল্যান্ডের বিরুদ্ধে 200 রান করেছেন যশস্বী জয়সওয়াল। এই ইনিংসে একটি বিশ্ব রেকর্ড করেছেন তিনি। ক্রিকেটের 147 বছরের ইতিহাসে প্রথমবার এমন হয়েছে, বিশ্ব রেকর্ড করেছেন যশস্বী জয়সওয়াল। রাজকোটে ইংল্যান্ডের বিরুদ্ধে 200 রান করেছেন তিনি। 214 রানের ইনিংস গড়ার পথে এমন একটি বিশ্ব রেকর্ড করেছেন তিনি যা টেস্টের 147 বছরের ইতিহাসে প্রথমবারই হয়েছে। কি এমন কীর্তি গড়েছেন ভারতের বাঁহাতি ওপেনার! রাজকোটে দ্বিতীয় ইনিংসেই 12 ছক্কা মেরেছেন যশস্বী, যা টেস্টের এক ইনিংসে মারা যুগ্ম সর্বাধিক ছক্কা। টেস্টে এক ইনিংসে এতদিন এই রেকর্ড ছিল ওয়াসিম আকরমের দখলে। 1996 সালে জিম্বাবুয়ের বিরুদ্ধে এক ইনিংসে 12 ছক্কা মেরেছিলেন তিনি। রাজকোটে 12 ছক্কা মেরেছেন যশস্বী জয়সওয়াল। ডিক্লিয়ার না করে দিলে আক্রমকে টপকে এককভাবে সব থেকে বেশি ছক্কা মারতে পারতেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে 3 টেস্টে 6 ইনিংস মিলিয়ে 22 ছক্কা মেরেছেন যশস্বী জয়সওয়াল। এটি বিশ্ব রেকর্ড। 147 বছরের ক্রিকেট ইতিহাসে এর আগে কোনো ব্যাটার একটি সিরিজে 20 বা তার বেশি ছক্কা মারতে পারেননি। এতদিন এই রেকর্ড রোহিত শর্মা দখলে ছিল। 2019 সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 3 টেস্টের সিরিজে 19 ছক্কা মেরেছিলেন তিনি। সেই রেকর্ড ভেঙে দিয়েছেন যশস্বী জয়সওয়াল। এখনও সিরিজে 2 টেস্ট ম্যাচ বাকি আছে, অর্থাৎ সিরিজ শেষ হওয়ার ধরা ছোঁয়ার বাইরে চলে যাবেন সুযোগ রয়েছে যশস্বী জয়সওয়ালের। একমাত্র ভারতীয় ব্যাটার হিসাবে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে 2 দ্বিশত রান করেছেন যশস্বী জয়সওয়াল। ইংল্যান্ডের বিরুদ্ধে বিরাট কোহলি, সুনীল গাভাস্কার, বিনোদ কাম্বলি, গুন্ডাপ্পা বিশ্বনাথ, রাহুল দ্রাবিড়, চেতেশ্বর পূজারা ও মনসুর আলী খান পাটোদির একটি করে দ্বিশত রান রয়েছে। সবাইকে টপকে গিয়েছেন যশস্বী জয়সওয়াল। তৃতীয় ভারতীয় ব্যাটার হিসাবে পরপর 2 দ্বিশত রান করেছেন যশস্বী। এর আগে এই রেকর্ড ছিল বিনোদ কাম্বলি ও বিরাট কোহলির দখলে। প্রথম ভারতীয় ব্যাটার হিসাবে নিজের প্রথম 3 শতরানকে 150 থেকে বেশি রানে নিয়ে গেছেন যশস্বী জয়সওয়াল। ভারতীয় বা হাতি ব্যাটারদের মধ্যে এক সিরিজে সব থেকে বেশি রান করেছেন যশস্বী জয়সওয়াল। চলতি সিরিজে ইতিমধ্যে 545 রান হয়ে গিয়েছে তার। এখনও 2 টেস্ট ম্যাচ বাকি রয়েছে। এতদিন এই রেকর্ড ছিল সৌরভের দখলে। 2007 সালে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজে 534 রান করেছিলেন তিনি। 2008 সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক সিরিজে 463 রান করেছিলেন গাম্ভীর। বন্ধুরা, যশস্বী জয়সওয়ালের দারুণ ইনিংসের প্রশংসা করল বড় বড় দিগ্গজ ক্রিকেটাররা। ক্রিকেটের ভগবান সচিন তেন্ডুলকার জয়সওয়ালের এই ইনিংস সম্পর্কে বলেন, হোয়াট এ ব্রিলিয়ান্ট নক, যেরাম নাম সেরাম কাজ। আমি এখন থেকেই বলে দিলাম এই ইয়াং প্লেয়ার ক্রিকেটের জগতে রাজত্ব করতে চলেছি। যশস্বী জয়সওয়ালের এত এমন ইনিংস যেটাকে শব্দে বলে বোঝানো যাবে না। ওয়েল ডান যশস্বী, আমার তোমার ওপরে খুব গর্ব হচ্ছে। আমি জানি আগামী দিনেও তুমি দেশের নাম এইভাবেই উজ্জ্বল করবে। বন্ধুরা, সচিন তেন্ডুলকারের পর শোয়েব আক্তারও অনেক বড় মন্তব্য করেছেন। উনি বলেছেন, ইংরেজদের এরকমভাবে পিটানো আমি আজ অবধি দেখিনি। একজন ইয়াং প্লেয়ার, কেবল 22 বছরের এখন ছেলে, এমনভাবে জেমস অ্যান্ডারসনকে পিটাচ্ছিল, সত্যি ক্রিকেটের ইতিহাসে এরম দৃশ্য খুব কমই দেখা যায়। আর আমিও এই প্রথম এটা দেখতে পেলাম। এই ছেলেকে মন থেকে প্রণাম করছি। কি ইনিংস খেলেছে সে! এই প্লেয়ার অনেক আগে যাবে, আর আমার মনে হয় সচিন তেন্ডুলকার এরও রেকর্ড ভেঙে দেবে সে। বন্ধুরা, শোয়েব আক্তার তো যশস্বী জয়সওয়ালের ফ্যান হয়ে গিয়েছেন। এই ইনিংসের পর এর পৃথিবীর একজন মহান ব্যাটসম্যানদের মধ্যে এক ব্যাটসম্যান রিকি পন্টিং বলেছেন, অদ্ভুত, অবিশ্বাস্য কি ইনিংস খেলেছে যশস্বী জয়সওয়াল। ডবল সেঞ্চুরি করা খুবই কঠিন ব্যাপার। কিছু কিছু প্লেয়ার তো তার নিজের পুরো কেরিয়ারে ডবল সেঞ্চুরি করতে পারে না, আর এই মাত্র 22 বছরের ছেলে দুটো ডবল সেঞ্চুরি করে ফেলল। কুর্নিশ জানাই তাকে। বন্ধুরা, রিকি পন্টিং এর পর ইংল্যান্ডের গ্রেট ব্যাটসম্যান কেভিন পিটারসেনও বলেছেন, এই প্লেয়ারটা সত্যি একজন স্পেশাল প্লেয়ার, আনবিলিভেবল ইনিংস। আমার তো এখনও অবধি বিশ্বাস হচ্ছে না, আমি নিজের টিমে ইংল্যান্ডকে এরমভাবে মারতে কখনো দেখিনি। যেরমভাবে ইংল্যান্ডের অল টাইম গ্রেট বোলার জেমস অ্যান্ডারসনকে বলে বলে 4-6 মারল, তা সত্যি প্রশংসনীয় ব্যাপার। ব্যাস এরকমই কাজ করতে থাকো, আরও এগিয়ে যাও, এইভাবেই তোমার টিমের নাম উজ্জ্বল করতে থাকো। আমার মনে হয় তুমি এখন ভারতের গ্রেটেস্ট ব্যাটসম্যান অফ অল টাইম হবে। এরপর বীরেন্দ্র সেবাগও বলেছে, কি ইনিংস খেলেছে, বেসবল না জয়সওয়াল খেলেছে। যেইভাবে ইংরেজদের ট্রিট করার দরকার জয়সওয়াল, সেইভাবেই তাদেরকে ট্রিট করেছে। সাব্বাস, মজা পেয়ে গেছি আমি।